ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إن ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জি আমাদের একজনই ভাই জানতে চেয়েছেন স্ত্রীকে মা বললে কি তালাক হয়ে যাবে অর্থাৎ প্রশংসা করার জন্য মায়ের সাথে বোর তুলনা দেওয়া যাবে আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহু মা বাদ জি সম্মানিত ভাই কোন ব্যক্তি স্ত্রী আদব কায়দা কাজ কর্ম দেখে যদি প্রশংসা করে যদি বলে যে তুমি মাশাআল্লাহ আমার মায়ের মতো তুমি তোমার আদব কায়দা তোমার কাজগুলো খুব ভালো তো এই ক্ষেত্রে যদি মায়ের সাথে তুলনা করে তাহলে স্ত্রী তালাক হবে না স্ত্রী তালাক হবে না তবে ইসলাম আসার পূর্বে স্ত্রীকে তালাক দেওয়ার জন্য মায়ের পিঠের সাথে তুলনা করা হতো এবং তারা সেটাকে তালাক মনে করত। তো যদি কোনো ব্যক্তি এই উদ্দেশ্য করে স্ত্রীকে হারাম করার জন্য যদি মায়ের সাথে তুলনা করে বা মায়ের কোনো কোনো অঙ্গ প্রত্যঙ্গের সাথে যদি তুলনা করে তাহলে সেটা ভিন্ন কথা কিন্তু এই ধরনের যদি উদ্দেশ্য না থাকে এমনি প্রশংসা করার ক্ষেত্রে বোর প্রশংসা করতে গিয়ে যদি মায়ের সাথে তুলনা করে ফেলে তাহলে কোনো অসুবিধা নাই ক্ষেত্রে তালাক পতিত হবে না বাকি আল্লাহ আলম সাহাব সালামুকুম ও রাহমতুল্লাহি ওবরাকাত